নমস্কার বন্ধুরা, লাইভ ট্রাভেল টিউন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আসুন আজ আমরা আবার একটি আপনাদের অনুরোধের কীর্তনের স্বরলিপি শিখি, আমরা কীর্তন গানটি শিখি। আমরা এই কীর্তন গানটি আজ ডি শার্প স্কেলে শিখব। ডি শার্প স্কেলের সারেগামাটা আমরা দেখে নিচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই গানটিতে আমাদের তাল থাকছে দাদরা, দাদরা তালের উপর গানটি আছে। আর আমাদের কোমল স্বর লাগছে গা, কোমল গা লাগছে এবং শুদ্ধ গাও লাগছে, অর্থাৎ দুই গা আমাদের লাগছে এবং কোমল নি আমাদের লাগছে গানটিতে। গানটি আমরা তালটি একবার আগে দেখে নেব। আমি একটু সুরটা আগে সুর করার চেষ্টা করছি, তারপরে আমরা তালটা দেখব, তাহলে বুঝতে সুবিধে হবে। সুরটা আমরা যদি আগে দেখে নিই, তো আমরা সুরটা একবার দেখে নিচ্ছি। আমি কিরূপ হেরিনু মধুর মুরুতি প্রীতি রসেরি সার, আমার হেনু লই মনে এতিনু ভুবনে, হেনু লই মনে এতিনু ভুবনে তুলনা নাহি কোতার, তুলনা নাহি কোতার। আমরা গানটির তালটা একটু দেখে নিচ্ছি। আমি কি রূপ হেরিনু মধুর মুরতি প্রীতি রসেরি সার, প্রীতি রসেরি সার। আমি কি, অর্থাৎ সোমটা আমাদের প্রথমেই আসছে। আমি কি রূপ হেরিনু মধুর মুরতি প্রীতি রসেরি সার, আমি কি রূপ হেরিনু মধুর মুরতি প্রীতি রসেরি সার। এভাবে আমাদের দাদরা তালটি যাচ্ছে, মধ্যলয়ে গানটি যাবে। তো আমরা প্রথম থেকে স্বরলিপিতে যাচ্ছি। আমি কি রূপ হেরিনু ধানি, আমি কি রূপ হেরিনু, কি রূপ কি রূপ, সামা মা সা থেকে মাতে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? ধানি সামা মা গারে রে, আমি কি রূপ হেরিনু মধুর মুরতি, মধুর নিশা নিরে রে মধুর কোমলনি, নিজের কোমলনি খাদের কোমলনি থেকে রে, মধুর নিরে রে রে গা রে সা, মধুর মুরতি প্রীতি রসেরি সার, প্রীতি সা সা রে গা, প্রীতি সা সা রে গা, সা রে সা নি সা সা রসেরি সার। তারপরে আমার হেনু লই মনে হেনু মাপা পানিনি ধাপা, হেনু লই মনে হেনু লই মনে মা বাপা, হেনু লই মনে মা বাপা, মা বাপা মা বাপা ধা নিনি ধাপা, হেনু হেনু লই মনে মা বাপা ধা নি পা সরি নি ধাপা, এতিনো ভুবনে পানি ধা, এতিনো ভুবনে পাধা পামা। তারপরে আছে তুলনা নাহি কোতার, মা পা মা গা মা গা রে সা, দুটো গা লাগছে। তুলনা নাহি কোতার মা পা মা গা, প্রথমে শুদ্ধ গা, তারপরে রে গা রে সা কোমল গা রে সা। তারপরে আছে তারে তুলনা নিশা সা সা রে গা রে সা, তারে তুলনা আরে কি আছে, আরে কি আরে কি রে পা মা, আরে কি আছে রে পা মা গা রে গা আরে আরে কি আছে। তারপরে আবার এখান থেকে ধরা হচ্ছে তার তুলনা
রে থেকে ধরা হচ্ছে রে গা রে রে সা সা তার তুলনা, রে সা 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 রে গা রে সা আর কি আছে পিরে না। তারপরে আবার কথা আছে আমাদের সাথে আসছে, তারপরে এ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে, এ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে, মা বাপা পানি ধাপা মা গা রে গা রে সা, এ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে। তারপরে আবার তার তুলনা, রে সা 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 রে গা রে সা আর কি আছে। তারপরে আবার পিরিতি রসে রোসার, এখানে ফিরে যাচ্ছে। তারপরে আছে নব জল ধরো, নব জল ধরো মা 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 গা রে রে, নব জল ধরো রসে ঢরো ঢরো নি রে 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 গা রে সা, রসে ঢরো ঢরো। তারপরে বরণ চিকন কালা সা সা, বরণ বরণ সা সা রে গা, বরণ চিকন কালা সা রে সা নি সা সা সা। তারপরে ও তার অঙ্গেরি ভূষণ মা 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 পা ধানি পাপা, মা পা নিধা পাপা অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন, রজত কাঞ্চন, এরকম সুরটা হবে পা নিধা পাধা পামা রজত কাঞ্চন। এরপরে একটা টান আছে আমাদের, সখী হে আমার ও হে মরমিয়ামার। তারপরে আবার ধরা হচ্ছে ও তার অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন। আমরা টানটা যেটা আছে যেটা আমরা দেখলাম তার স্বরলিপিটা দেখে নিচ্ছি, পা সরি মা পা থেকে কোমল নিতে যাচ্ছে প্রথম টানটা, সখী হে আমার, এখানে কোমল নিতে স্টিল থাকছে, কিছুক্ষণ থাকার পরে ধা পামা এই পর্যন্ত নেমে আসছে। তারপরে ও হে মর মিয়ামার বাধা বাধা বাধা, তারপরে ওহে মর মিয়ামা, অর্থাৎ পা ধা নি পা ধা আর পা সরি ধা নি পা ধা আর ধা নি পা ধা পা নি সরি ধানি পাধা ধানি পাধা, এটা হচ্ছে ধানি পাধা। এখানে ওই কাজটা হচ্ছে আর ধানি পাধা, এটা তিনবার হওয়ার পরে আবার নি ধা পা মা মাকে ফিরে আসছে। এরপরে আবার ধরা হচ্ছে আগেই বললাম আমি ও তার অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন, তারপরে যিনি মুকুতারি মালা, যিনি মুকুতারি মালা, যিনি মুকুতারি মালা মাপা মা গারে গারে সা রে রে সা, মাপা মা গারে গারে রে সা আ সামা গামা রে গারে সা আ। তারপরে আবার বলা হচ্ছে যিনি মুকুতারি মালা সা সা রে গা সা রে সা নি সা 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 সা, যিনি মুকুতারি মালা। এরপরে আবার স্থায়ীতে আমাদের ফিরে যাচ্ছে, তারে
তুলনা আর কি আছে, তার তুলনা আর কি আছে, প্রীতি রসের সার। এটা আমাদের প্রথম অন্তরা দেখা হলো, তারপরে স্থায়ীতে ফিরলো। এরপরে এর আবার দুটি অন্তরা আছে, জোড়া ভুরুজন এই একটা অন্তরা আছে, আবার সুন্দর অধরে মধুর মুরলী এই দুটো অন্তরা আছে। গানটির এই দুটো যে অন্তরা আছে, বাকি দুটো একই রকম সুর হবে প্রথম অন্তরাটার মতোই, একই রকম সুর, কীর্তনাঙ্গিক সুর যেমন আছে সেরকমই হবে। বুঝতে আশা করি আপনাদের অসুবিধে হবে না, কথাগুলো লিখে নেবেন আপনারা। তো এই ছিল আজকের গানটি, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এবং আবার বলি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি, সমস্ত গানেরই স্বরলিপি পাওয়া যায় এই চ্যানেল থেকে। আপনারা এই পরিবারের সদস্য হন, সাবস্ক্রাইব করে এই অনুরোধ করি। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।